আমাদের প্রতিনিধি মমিনুর রহমানের ভিডিও ও ডেক্স রিপোর্ট নওগাঁর ইতিহাস বিজড়িত নগর দুবলহাটি রাজবাড়ি অনেক প্রাচীন একটি ইতিহাসের সাক্ষী যা আজ ধ্বংসের শেষ প্রান্তে অযত্ন আর অবহেলার কারণে দুইশো বছরের পুরনো এই রাজবাড়িটি বর্তমান সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে সতেরোশো তিরানব্বই সালে রাজা কৃষ্ণনাথ লর্ড কর্ণ ওয়ালিসের কাছ থেকে চোদ্দ লাখ চারশো পঁচানব্বই টাকা দিয়ে এই জমিদারি পত্তনটি নিয়ে এ রাজ্য পরিচালনা শুরু করেন পরবর্তীতে আঠারোশো সালে রাজা হরনাথ রায় এই রাজত্বভার গ্রহণ করেন রাজা হরনাথের আমলে দুবলহাটি রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে তিনি দুবলহাটি রাজপ্রাসাদের সৌন্দর্য বৃদ্ধি নাট্যশালা নির্মাণ এবং প্রজাদের সুপ্রিয় পানির জলের কষ্ট লাঘবে রাজপ্রাসাদের পার্শ্ববর্তী এলাকায় অনেক পুকুর খনন করেন আঠারোশো সালে রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয় পরবর্তীতে স্কুলটির নামকরণ করা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর উনিশশো পঞ্চাশ সালে রাজা হরনাথ রায়চৌধুরী সপরিবারে ভারতে চলে যান কালের সাক্ষী হয়ে রয়ে যায় সুবিশাল রাজপ্রাসাদটি রাজবাড়ির প্রধান ফটকে রোমান স্টাইলের স্তম্ভগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে রাজবাড়িটিতে সব মিলে সাতটি আঙ্গিনা তিনশোটি ঘর এবং প্রাসাদের ভিতরে ভবনগুলো কোনোটি তিনতলা আবার কোনোটি চারতলা ছিল প্রাসাদে ছিল রাজরাজেশ্বরী মন্দির সেখানে প্রতিদিন সন্ধ্যায় জ্বালানো হতো সন্ধ্যা প্রদীপ শোনা যেত সংকেট ধ্বনি যা কালের বিবর্তনে আজ পরিণত হয়েছে জনমানভীম শ্মশানে রাজবাড়িতে এখনও সানবাঁধানো এদারার এদারার অস্তিত্ব রয়েছে রাজবাড়ির সামনে রয়েছে বিশাল গোবিন্দ পুকুর চারিধারে ছিল সানবাধানো ঘাট পুকুরের পূর্ব পাড়েই ছিল নাট্যশালা যেখানে গান বাজনা যাত্রা থিয়েটার সহ চলত বিনোদনমূলক অনুষ্ঠান এই নাট্যশালার অদূরেই ছিল কালী মন্দির যেখানে আগাছা আর জঙ্গলে পরিপূর্ণ কালী মন্দির থেকে মাত্র পাঁচশো গছ উত্তরে ছিল রাজার বাগানবাড়ি যা আজ বিলুপ্ত প্রায় বর্তমানে রাজবাড়িটি মাদক শিবি অপরাধ চক্রের অভয়ারণ্য এবং গোচারণ ভূমিতে পরিণত হয়েছে দর্শনার্থীরা মনে করেন রাজবাড়িটি যথাযথ সংরক্ষণ এবং সংস্কার করা হলে এটি হতে পারে দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এই রাজবাড়িটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নগা জেলা প্রশাসক আমাদের এই রাজবাড়ি আগে খুব ভালো ছিল অনেক দূর দূর লোক আসে বেড়াতে এবং এখন মেরামত করলে আরো ভালো হবে লোকজন আসবে এটা দেখতে সুন্দর লাগবে আমাদের এই রাজবাড়িতে দূর দূরান্ত থেকে লোক আসতো আবার মেরামত করা হলে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসবে বলে মনে করেন এই এলাকাবাসী পরিবেশটা ঐতিহাসিক স্থান এটা আমাদের খুব ভালো লাগছে ঐতিহাসিক স্থান এখানে আসার পরে আমরা অনেক কিছু দেখলাম এ কারণে আমাদের খুব ভালো লাগছে তবে আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে এখানে আসার পর আমরা এখানে আসার পর প্রথম তো মেয়েরা এখানে ঢুকার সাহস পাচ্ছিলাম না এ কারণে যে এখানে ঢুকার পর আমাদের সামাজিক নিরাপত্তার অভাব আছে এটা যেহেতু ঐতিহাসিক স্থান এ কারণে আমাদের সবার উচিত এই সরকারকেও আমাদের ঐতিহাসিক স্থানগুলোর তৈরি করে মানে যাতে আমরা সামাজিক নিরাপত্তা পেতে পারি এ কারণে সরকারকে পদক্ষেপ নিতে হবে রাজবাড়িটি দেখতে অনেক সুন্দর কিন্তু পরিবেশ ভালো নয় তাই রাজবাড়িটি দ্রুত সংস্কারের দাবি এই দর্শনার্থী হ্যাঁ এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগছে বা আমাদের সবার খুব ভালো লাগছে কিন্তু এই জায়গাটার মানে পরিবেশটা খুব নোংরা এবং এটাকে মানে যত মানে তাড়াতাড়ি সম্ভব সরকারকে হচ্ছে তাড়াতাড়ি সংরক্ষণের ব্যবস্থা করা উচিত প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন অসংখ্য দর্শনার্থী সংস্কার করা হলে আরো বেশি দর্শনার্থী আসবেন বলে মনে করেন এই এলাকাবাসী এই রাজবাড়িতে বহু জেলা থেকে বহু লোক এখানে রাজবাড়ি দর্শনার্থী বহু দর্শনার্থী এই রাজবাড়িতে দর্শন করতে আসে দেখে তারপরও যেহেতু ওটা একটা অরক্ষিত জায়গা গোপন কক্ষগুলো আছে বহু সেখানে অনেক সময় মাদকসেবী যেতেও পারে পুরোপুরি এখনো মাদক কিন্তু আমরা দুগলহাটিতে নির্মূল করতে পারি না এই রাজবাড়িটির কোনো মালিকানা নেই যার ফলে এর রক্ষণাবেক্ষণ সম্ভব হয় না এটি ধ্বংসের পথে আর অনেক গোপন কক্ষ থাকায় মাদকসেবীরা যেতেই পারে বলে মনে করেন এই চেয়ারম্যান তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে কথা বলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এই রাজবাড়িটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নগা জেলা প্রশাসক দুবলহাটি রাজবাড়িকে সংরক্ষণের জন্য আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে আলোচনা করে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব আমরা বিশেষ করি নগার শুধু দুবলহাটি রাজবাড়ি নয় অন্যান্য যে সকল প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে সেগুলোকে আমরা